নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকের নতুন একটা ভিডিও নিয়ে। আমার সঙ্গে আছে আরমান। হাই গাইস, মাই নেম ইজ আরমান হোসেন এন্ড আই এম টুডে আই এম উইথ মিশাল সিল। এই আমার একটা সাবস্ক্রাইবার এন্ড আমার সব ভিডিওকে দেখে, ফলো করে, শেয়ারও করে। ইয়েস, এন্ড সবথেকে ভালো জিনিস কি, আজকে এই অনেক বড় ফ্যান হলো শাহরুখ খানের। কিন্তু শাহরুখ খান একটা মুভি আসছে, সময় আছে, ডিসেম্বরে আসছে। ইয়েস, কিন্তু আজকে যেটা করব সেটা হলো জিরো মুভি টিজারের একটা রিয়াকশন। ইয়েস, কিন্তু আমরা ভেবেছিলাম অলমোস্ট এক বছর আগে, সো হোয়াট, ফ্যানের জন্য কোনো সময় কোনো জিনিস পুরনো হয় না। তো শুরু করুন, তার আগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লিও আর্টস ক্রিয়েটিভ আইডিয়াস। ইয়েস, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড শেয়ার। থ্যাংক ইউ। তো ফিরে এসেছি ব্রেকের পর। আরমান, তুমি কিছু বলবে আগে? হ্যাঁ, জিরো যে বইটা হবে, যেটা শাহরুখ খান মানে প্রতিবারের মতো যেটা ইউনিক একটা করতে চাইছে, ডিফারেন্ট সব একটা দিয়ে বেশি, হোপ করছি এটা ভালোই হবে। ট্রেলারটা এখনো দেখিনি, বাট ওইটার জন্য এখন আমার এক্সাইটমেন্ট। টিজারটাকে তো খুব ভালো লাগে, চলুন আগে টিজারটা একবার আরেকবার দেখে নিই। 21st December, আমরা সবাই একটা ছোট ব্রেক নিচ্ছি। খুবই মারাত্মক ট্রেলার ছিল, সরি টিজার ছিল। ট্রেলার তখন আসবে দু তারিখে, হ্যাঁ দু তারিখে আসবে। আমরা এতদিন পরে এটাকে টিজার বানাচ্ছি। যেরকম আমি বললাম কি, শাহরুখ খান যারা ফ্যান হয় তাদের জন্য কোনো সময় কোনোদের টিজার হোক, ট্রেলার হোক, মুভি হোক পুরনো হয় না, অলওয়েজ রিমেইনস নিউ। সো এবার তোমার এক্সাইটমেন্টটা কি নিয়ে মুভিটা দেখার জন্য? এক্সাইটমেন্টটা এই জন্য আছে, যেন আমি একটা শাহরুখ খানের বড়ই ফ্যান, তো মুভিটা যেমনি ডিফারেন্ট করতে চায়, তো এটাও এমনি হবে, হোক করছি। একদম ডিফারেন্ট হবে, কেন কি ফার্স্ট অফ অল এবার শাহরুখ খান প্লে করছে না একটা মানে নরমাল যেরকম গ্ল্যামারাস হিরো সেরকম প্লে করছে না, একটা ডোয়ার্ফ রোল করেছে, মানে হি ইজ এ স্পেশাল ক্যারেক্টার মুভিতে প্লে করছে একটা। ইয়েস, তো ওর সাথে আরো সুপারস্টার আছে, যেটা সেকেন্ড টিজারে বোঝা গেছে, যেটা সালমান খান আছে, তো সালমান খান একটা মেগা স্টার। মুভিটা যদি তুমি গল্প জানো, ইজ মানে বলিউডের নিয়ে, তো রিয়েল লাইফ হিরো মানে যদি সালমান খানকে যদি দেখতে পারি মুভিতে মধ্যে, তাহলে হয়তো হি উইল প্লে হিমসেল অনলি, মানে ও হয়তো সালমান খানই প্লে করছে এমন একটা ব্যাপার হতে পারে। ইটস নট লাইক দ্যাট কি অন্য কিছু ক্যারেক্টার প্লে করবে, আই থিঙ্ক, টিল না যতটুকু ট্রেলার দেখে বুঝলাম, টিজার দেখে বুঝলাম। সো অপেক্ষার আর কদিন, 21 December 2018 ওটা মুভি রিলিজ ডেট, এন্ড 2nd November স্পেশাল ডে অফ শাহরুখ বাদশা খানের বার্থডে, সেদিন সেদিনকা টিজারটা মানে ট্রেলারটা রিলিজ হচ্ছে অফিসিয়াল ট্রেলার। আমি খুবই এক্সাইটেড, তাই এই ভিডিওটা বানানো। আই হোপ ভিডিওটা যদি ভালো লেগেছে, ভালো থাকলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এন্ড লিও আর্টসকে কোনো যদি প্রবলেম থাকে, কোনো ডাউট থাকলে কমেন্টে প্লিজ বলবেন। আর হ্যাঁ, ডেফিনেটলি এই ভিডিওটার লিঙ্কে আমাদের বাকি সব মুভির রিভিউ আছে, ওগুলো দেখবেন। আরও ভালো ভালো আরও আগে আসতে থাকবে, সেটা আমাদের প্রমিস। আপনাদের সাপোর্ট চাই, আপনারা সাবস্ক্রাইব করুন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।